আগামীতে সংসদ নির্বাচন আসছে দাদশ যদি আমি পুনরায় যদি আমি এখানে আবার যদি নির্বাচিত হই তাহলে আমি যে অসমাপ্ত কাজগুলো কুড়িগ্রামের উন্নয়ন এই কাজগুলো আগামী সরকারকে নিয়েই আমি এই কুড়িগ্রামের উন্নয়ন করব আমি আর আরেকটা কথা আসছে যে ভোট অনেকেই বলে যে ভোট আমরা দেই স্বচ্ছ হয় না এবার এবার ভোটে আমি সবাই কুড়িগ্রামবাসীকে জানাই যে কুড়িগ্রামে বা সারা বাংলাদেশের যে ভোট আসবে সরকারের প্রতিশ্রুতি যার ভোট সেই দেবে এবং উপস্থিতি হয়ে দেবে এটা গতবারের মতো ভোট নয় যে আপনারা যে যেটা মনে করছেন আমার ভোট হয়ে গেছে এটা তা নয় এইবার এইবার প্রথমে সরকারের প্রতিশ্রুতি যে এই এই দাদশ যে নির্বাচন এই নির্বাচন দিয়েই শুরু হবে ইউনিয়ন পর্যায়ে হবে উপজেলা ইয়া হবে জেলা চেয়ারম্যান হবে যার ভোট যাকে খুশি তাকে দেবে এটাই এটাই হলো সরকারি প্রতিশ্রুতি আমরাও এটা দাবি করেছি সরকারের কাছে সরকার এটা মেনে নিছে আমরা আপনাদের অভয় মানে যে যে কথাটা বলছি অনেক ভয় করেন অভয় নিয়ে আপনারা আসবেন আপনার ভোট আপনি দিয়ে দেবেন এই ভোটে সুষ্ঠু ভোটে যা এটা সরকারের যে প্রস্তুতি আমাদের আমরা বিরোধী দলের কাজ করি আমাদের প্রতিশ্রুতি এটা বাস্তবায়ন ইনশাআল্লাহ আমরা করে থাকবো ইনশাআল্লাহ আশা করি কই যে সুষ্ঠু হবে ভোট এরপরে আমার এমপি যে আগের রানিং এমপি সেই সেই সুবাদে আবারও আমাকে নমিনেশন পাইছে আশা করি সে দুই আসনে জয় করব যারা যোগ্য ব্যক্তি আমরা সাধারণ জনগণ যারা এই কুড়িগ্রামের উন্নয়ন করবে আমরা তাদেরকে ভোট দেবো